আজকের সাবজেক্ট হচ্ছে অ্যানিমিয়া। তো টাইটেল ও থাম্বনেল দেখে অনেকেই বুঝতে পেরেছেন আজকে আমি অ্যানিমিয়া নিয়ে আলোচনা করব। আমি আইসিডিএস এর সঙ্গে প্রি প্রাইমারি স্কুল থেকে সাব সেন্টার ইভেন হায়ার সেকেন্ডারি স্কুল থেকে আমার ক্লিনিকে যেটা দেখলাম যে মেয়েরা বিশেষ করে প্রেগনেন্ট মায়েরা বয়ঃসন্ধিকালীন মহিলারা রক্ত অল্পতায় ভোগে। এখনকার মেয়েদের এটা মেজর সমস্যা। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল, আমি ডক্টর আলিমা। তো বুঝতেই পেরেছেন আমি অ্যানিমিয়া নিয়ে আলোচনা করছি। তো অ্যানিমিয়া কী, এর সিমটমই বা কী, এর থেকে বেরিয়ে আসতে হলে কী করা উচিত? তো ভয় পাবেন না, আমি দুটো হোমিওপ্যাথি মেডিসিনের নাম বলে দেবো আর তার সঙ্গে আয়রন বেস্ট খাবারের কথা বলে দেবো, যা ফলো করলে চিরতরে অতি অল্প সময়ে আপনার অ্যানিমিয়া থেকে বেরিয়ে আসতে পারবেন। তো হোমিওপ্যাথি মেডিসিন বা কীভাবে এগুলো ফলো করবো শুনতে চান, তো অবশ্যই পুরো ভিডিওটা স্কিপ না করে শুনতে থাকুন। আর যদি ভালো লাগে অবশ্যই আপনারা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, নতুনেরা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না। প্রথমেই আসি অ্যানিমিয়া কী, না হিমোগ্লোবিনের পরিমাণ যদি কমে যায়, হ্যাঁ রক্তে যদি আরবিসির কাউন্ট কমে যায় এবং হিমোগ্লোবিনের পরিমাণ কমে যায় তখন আমরা রক্ত অল্পতায় ভুগি, যেটা হলো অ্যানিমিয়া। রক্তের কাজ কী? রক্তের কাজ হলো অক্সিজেন বিভিন্ন অঙ্গে পৌঁছে দেওয়া। হিমোগ্লোবিন যদি কমে যায় তখন কী হবে? না অক্সিজেনের অভাব হবে, যার ফলে হার্টকে বেশি করে পাম্প করতে হবে, প্রেশার লো হয়ে যাবে, যার ফলে শ্বাসকষ্ট হবে, একটুতে হাঁটতে গেলে বিশেষ করে সিঁড়িতে হাঁটতে গেলে বুক ধড়ফড় করবে, মাথা ঘোরায়, একটুতেই ক্লান্তি বোধ হয়। মেয়েদের বয়ঃসন্ধিকালে মেয়েরা কিন্তু বেশিরভাগ পায়ের পেশি ব্যথা করে, মুখ ফ্যাকাশে হয়ে যায়, স্কিন রাফ হয়ে যায়, হ্যাঁ বিভিন্ন রকমের স্কিন ডিজিজ দেখা দেয়, নেল ভেঙে যায়, অনেকের চেস্ট পেনও হয়। তো ঘাবড়াবেন না, এর থেকে বেরিয়ে আসার জন্য আমার পুরো ভিডিওটা শুনুন। আমি একটা ডায়েট চার্ট বলে দেব, তার সঙ্গে দুটো মেডিসিনের নাম বলে দেব। ডায়েট চার্টের মধ্যে যেটা আমি আলোচনা করব যে আয়রন বেস্ট যে খাবারগুলো রয়েছে, প্রথমেই আসি উদ্ভিজ্জ খাবার। উদ্ভিজ্জ খাবারের মধ্যে রয়েছে কুলে খাড়ার শাক, বিভিন্ন রকমের শাকসবজি, বিশেষ করে ব্রোকলি, এতে প্রচুর পরিমাণে আয়রন রয়েছে, মটরশুঁটি, বিভিন্ন ডাল, সয়াবিন, বেদানায় প্রচুর পরিমাণে আয়রন রয়েছে। এছাড়া ড্রাই ফ্রুটসের মধ্যে চিনে বাদাম, কাজু, আমন্ড, কিশমিশ এবং খেজুরেও প্রচুর পরিমাণে আয়রন রয়েছে। প্রাণীজ খাবারের মধ্যে মাছ, বিশেষ করে বিভিন্ন ধরনের দেশীয় মাছ, সামুদ্রিক মাছ, মাংসেও, মাংসের মেটে, ডিম, এতে প্রচুর পরিমাণে কিন্তু আয়রন রয়েছে। এগুলো যদি আমরা রেগুলার বেসিসে খাই তাহলে রক্তে কিন্তু হিমোগ্লোবিন বাড়বে। রক্তে হিমোগ্লোবিন তখনই বাড়বে, এসব খাওয়ার খেলে শুধু হবে না, এর সঙ্গে ভিটামিন সি নিতে হবে। ভিটামিন সি জানেন যে হাই হিম আয়রনটাকে শোষণে সাহায্য করে। হিম আয়রন হচ্ছে উদ্ভিজ্জ যে খাবারগুলো। ছোট বাচ্চাদের ব্যাকটেরিয়াজনিত কারণে এবং কৃমির কারণে কিন্তু অ্যানিমিয়া হয়। আমি এর আগের ভিডিওতে আলোচনা করেছি কীভাবে ছোট বাচ্চাদের দেখাশুনো করব, কীভাবে ওদের কৃমি রোধ করা যাবে, কীভাবে আয়রনের মেডিসিনের সঙ্গে ভিটামিন সি নিতে হবে, হ্যাঁ এগুলো আলোচনা করেছি। তো আগের ভিডিওটা আপনারা যারা দেখেননি অবশ্যই দেখে নেবেন। বড়দেরও একটা ডায়েট চার্ট আমি আলোচনা করেছিলাম যে শরীরের কোষ মুক্ত করে বিভিন্ন রোগ যেমন ডায়াবেটিস থেকে, হাই ব্লাড প্রেশার থেকে, কিডনি রোগ থেকে যেমন আমরা বেরিয়ে আসতে পারবো, তেমনি আমরা কিন্তু অ্যানিমিয়াকেও দূর করতে পারবো অতি নিমেষেই। একটা হেলদি লাইফস্টাইলের কথা বলেছিলাম, ওতে বলেছিলাম যে সকালেই যে আমরা মর্নিং ওয়াটার খাবো, যেটাতে ছিল হট ওয়াটার প্লাস লেমন প্লাস অ্যাপেল সিডার ভিনেগার দিয়ে খাবো, যা খেলে আমরা এর পরে যে আমাদের লাঞ্চে আমরা খেয়েছিলাম প্রচুর পরিমাণে শাক সবজি, যেটাতে ছিল হেলদি ফাইবার, যেটা আমরা এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল দিয়ে ফ্রাই করে নেব, আর ছিল মাছ মাংস শাক সবজি ডিম, ডিমটা আমরা বাটারে ফ্রাই করার কথা বলেছিলাম, এগুলো যদি আমরা খাই, আর উপরে যে আমরা আমি বলেছিলাম যে অ্যাপেল সিডার ভিনেগার যেতে ভিটামিন সি আছে, তাহলে হিম আয়রনটাও কিন্তু শোষণ হয়ে যাবে, যার ফলে আমাদের শরীর কিন্তু কোষমুক্ত হওয়ার সঙ্গে সঙ্গে অন্যান্য রোগ থেকেও যেমন বেরিয়ে আসতে পারবো তেমন আমাদের শরীরে কিন্তু হিমোগ্লোবিনও বাড়বে, ফলে অ্যানিমিয়া আমরা অতি সহজেই দূর করতে পারবো। ভারত তথা বাংলাদেশের মতো দেশে বিশেষ করে বয়ঃসন্ধিকালীন মেয়েরা রক্ত অল্পতায় ভোগে, বিশেষ করে গর্ভবতী মেয়েরাও এই রোগে ভোগে।
বয়ঃসন্ধিকালের মেয়েদের ইরেগুলার পিরিয়ড হয়, এছাড়া রক্ত কম থাকার জন্য মেয়েরা অ্যানিমিক হয়ে পড়ে। এই ডায়েট ফলো যদি করেন তাহলে অতি নিমেষেই কিন্তু রক্তে হিমোগ্লোবিনের পরিমাণ বেড়ে যাবে। ভারত সরকার দ্বারা এখন প্রাইমারি স্কুল থেকে হাই সেকেন্ডারি স্কুল এবং ICDS থেকে শুরু করে সাবসেন্টারে বিভিন্ন আয়রন সাপ্লিমেন্টারি মেডিসিন দেওয়া হচ্ছে। হ্যাঁ, প্রাইমারি স্কুলে জুনিয়র উইপস হিসেবে আর হাই সেকেন্ডারি স্কুলে সিনিয়র উইপস হিসেবে এই সাপ্লিমেন্টারি মেডিসিন দেওয়া হয়। এখন যে অসুবিধা হচ্ছে, অনেকে কিন্তু এই সাপ্লিমেন্টারি মেডিসিন নিতে পারেন না। অনেকের খেলে কমপ্লিকেশন হয়, কি হয় না কনস্টিপেশন হয়, অনেকের আবার কি হয় না খেতে পারেন না, কেমন গন্ধ লাগে, অনেকের আবার গা বমি করে। হ্যাঁ, তো এর থেকে ঘাবড়াবেন না। আমার কাছে কিন্তু দুটো মেডিসিনের হোমিওপ্যাথি মেডিসিন আছে, যা খেলে কিন্তু এর কোনো সাইড এফেক্ট নেই, এটা খেতেও সুস্বাদু, হ্যাঁ কোনো গন্ধ নেই, আর আপনি অতি নিমেষে খেতে পারবেন, আর খেলেই কিন্তু আপনাদের কিন্তু এই সমস্যা থেকে বেরিয়ে আসতে পারা যাবে। তো মেডিসিনের নামগুলো বলা যাক, তো শুনছেন, তো শুনতে থাকুন। মেডিসিনটি হলো ফেরাম ফস 3X এবং ক্যালকেরিয়া ফস 3X। এই দুটোর কম্বিনেশনে যদি আমরা নিতে থাকি, এবং যে আয়রন বেস যে খাবারগুলো বলেছিলাম, আলোচনা করলাম, সেগুলো যদি খাওয়া যায়, আমাদের শরীর থেকে কিন্তু এই অ্যানিমিয়াকে আমরা চিরতরেই খুব অতি নিমেষে আমরা দূর করতে পারবো। তো এই হলো আজকের আলোচনা। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দেবেন। আর দেখা হচ্ছে আমার পরবর্তী ভিডিওতে। যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাকে বেশি বেশি করে আপনারা শেয়ার করুন। তো আজকের মতো এখানেই শেষ করলাম। টাটা।